সবে তো সন্ধে হলো লালো আকাশ বলি বলি রাখা থাকে জনতায় কথা রাতে রাত বাড়লে হয় চোখের তারায় হারিয়ে যাব জোনাকির পশলালয় আমরা দুজন ঘর সাজাব আজ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পেলে তো ওটা থাকলো যাই হোক আজকের দিনটা শুরু করলাম দেখে নাও কবে কখন কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো একটা নতুন দিনের মধ্যে সকলকে স্বাগত ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদের আশীর্বাদ থাকতে অবশ্যই চালিয়ে যেতে পারবো আশীর্বাদ এবং ভালোবাসা এই হচ্ছে আমার সন্তান আমার সন্তান আমার নিজের যেহেতু সন্তান নেই সেই হেতু হচ্ছে সব কিছু আচ্ছা কেমন হবে সেটা প্রশ্নটা যদি তোমাদের মনে করতে থাকে সেটা আমি দেখব চোখ মুখের অবস্থা দেখছে তার মধ্যে বসে গেছে কি সব শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে সময় সময় তাকে দেখভাল করা আমি করেছি করতে করতে প্ল্যান করে করেছি আর ব্লগও করছি কারণ এটাকে আমি প্রফেশন হিসেবে নিয়েছি দেখো আমার পুজো বাড়ি উঠেছেন দুদিন পর মহারাজ মানুষের মনে একটা মানুষকে দেখে তোমরা যতটা সুখী হবে বা দুঃখী ভাবো যদি কিন্তু সুখী নয় সুখী নয় কারণ তার পরিবার তাকে বোঝে না একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার বাবা মা যারা সব কিছু দিয়ে গেল তাদেরকে ছেড়ে দিতে হয় ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয় আমি যদিও তাদেরকে প্রতিদিনই যাতায়াত করি বলতে দুটো কারণ আসতো প্রথম কারণটা হচ্ছে আমার কোনো কাজটা এখানকার আর কাজটা আমার ছাড়িয়ে চলবে না কারণ কাজের টাকা দিয়ে আমি তো যাই হোক দুটোই গুরুত্বপূর্ণ বিষয় হিসাব শেষ হচ্ছে না ভুল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বারবার ডাকলে পরে যেটা হয় দেখো বাইরে যারা কাজ করে তাদেরকে একটু স্পেস দেওয়া দরকার সে স্পেসটা না পেলে খুব সমস্যা তার মধ্যে এত কষ্ট করে ব্লগ বানানো তোমরা প্লিজ পাশে থেকো প্লিজ এইটুকু অনুরোধ তোমাদের কাছে রাখলাম এদের মুখের দিকে তাকিয়ে কেন বললাম কথাগুলো সেগুলো না হয় ডিটেলসে নাই বা বললাম শুধু এটুকুই বলবো পরের বাড়ির মেয়েরা যদি বুক চিরে রক্তও দিয়ে দেয় না তাদের কোনো দিন তাদের করাটা সার্থক হয় না যতই করো না কেন সেটা কমই হয়ে যায় তো যাই হোক অনেক দুঃখে কথাগুলো বলা কিন্তু বলাটা প্রয়োজন বোধ করলাম তাই বললাম আমি মনে করি বিয়ে করার আগে সব কিছু দেখে নেওয়া ভালো হাজব্যান্ড শুধু ভালো থাকলেই হয় না হাজব্যান্ডকে ব্যালেন্স করতে জানতে হয় যে হাজব্যান্ড ব্যালেন্স করতে জানে না তার স্ত্রী কখনো সুখী হতে পারেন বলে আমার মনে হয় না বাকি ডিটেলসটা বললাম না এভাবেই সময়গুলোকে কাটাচ্ছি ঘরের কাজ করছি ওদের খাওয়াচ্ছি প্লাস তোমার নিজের অফিসের কাজ করছি সাথে ব্লগও বানাচ্ছি আশা করি তোমরা বুঝবে আমার ব্যাপারটা আর ব্লগ এতদিন দিতে না পারার কারণটাও হয়তো বা বুঝলে পরের দিন সকাল এটা হচ্ছে 4 তারিখ আজকে চলে গেছি সকাল সকাল উঠে ঠিকমতো সকালের যে কর্মটা সেটাও শেষ করতে পারিনি ভুল করে বালি হল্ট স্টেশনে নেমে পড়ে এই দৃশ্যটা দেখে না দেখতে না তোমাদেরকে দেখানোর জন্য আমি তুললাম না দেখাতে পেরে থাকতে পারলাম না তাই ক্লিপ তুললাম বাড়ি এসে গেছি এসেই ওর জন্য যে বডি বন নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম লালিকে এরাই আমার সব কিছু এদেরকে ঘিরেই আমার জীবন কেন সেটা না হয় আরেকদিন বলবো তো দেখো আবার পরে আসবি যা দেখো দুঃখটা কোথায় লাগে নিজের মা যদি এরকমভাবে কাতরায় আর তার জন্য যদি আমি কিচ্ছু না করতে পারি আর অন্যের মায়ের জন্য অনবরত করে গিয়েও যদি বদনাম কুড়াতে হয় তখন কীরকম লাগে সেটা একবার বলবে তোমরা অবশ্যই জানিও আর এরা না আমার মুখ চেয়ে বসে থাকে একটু খাবারের জন্য
কিন্তু আমি তো অপারক হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এখন ঘড়িতে বেজে গেছে 3:46। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, পাশে থেকো, অবলাদের পাশে থেকো, আর আমাকে পাশে থাকবে সবাই।